শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকট কাটাতে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। তাই ভারী যানবাহনকে বিকল্প পথে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া দরুদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটের দুপাড়ে আটকা পড়েছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ অন্তত ৬০০ যানবাহনীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই নৌরুটে ১৬টি ফেরি নিয়মিত চলাচল করলেও বর্তমানে আছে ১৪টি। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতার সংকট কাটাতে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। তাই নির্দেশনা অনুযায়ী বিকল্প পথে চলাচল করছে ভারী যানবাহন। এদিকে পণ্যবাহী ট্রাকের চাপ বাড়ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে। তবে তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকেই ঘাটের দুপারে বাড়তে থাকে যানবাহনের চাপ। ২ দিন যাবৎ পাটুরিয়া ঘাটে বসে আছি, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। টিকিট পাইতেছি না, যানজটের দুর্গতিতে। বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হতে থাকে পণ্যবাহী ট্রাকের সারি। শতাধিক ট্রাক সহ পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত ৬০০ যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ৪ দিন আমরা টার্মিনালে বইয়া না খাইয়া বইয়া আছি। এখন কখন যাইতে পারবো তা বলতে পারছি না। পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে নিয়মিত ১৬টি ফেরি চলাচল করলেও বর্তমানে যানবাহন পারাপার করছে ১৪টিতে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।